আমার বউরে আমি মারছি, না তোমার কি? আমার কি, আমার কি? তোরা আমি নিষেধ করছি না, বরগা হাত দিবি না, তারপর আবার কেন বরগা হাত দিছিস তুই? আমার ইচ্ছা হয়েছে মারছি। আরে তোমার যদি এতই কাউরে মারতে ইচ্ছা করে তাহলে একজন ভাতার জোগাড় কইরা তারে মারো না। আমার লগে তাফালিং করতে আইছো না, আমি তোমার খাইও না পরিও না। কি কইলি তুই? এই বজ্জাতের গরুর বজ্জ, তুই কি কইছস আমারে? আমি ভাতার জোগাড় কইরা তাফালিং করব? এই বজ্জাতের গরুর বজ্জ, পান আছেন না বন্ধ কর, পান আছেন না বন্ধ কর, এই জোবার দি একবারে দাঁতের কান ছিনা মাই দিব। তিরস তুই আমারে? আরে বাবা রে, ভয় আমি একেবারে গর্তের মধ্যে শিকায় গেলাম। আমি চুপচাপ খারা খারা দেহুম, আমিও স্বর দিয়া তোর সাবর দিয়া দাঁত আমিও ফেলাতে পারি। তাই না? আমার দাঁত ফেলবি তুই? আর তুই আমার দাঁত ফেলবি কে? আমার দাঁত ফেলবি কে? দুদিন পর পর বড় ধরে ধরে মারবি, তোরে আমি নিষেধ করেছি তারপরেও মারবি, আর তোরা আমি ছেড়ে দেবো মনে করেছিস? এক কাম করো, বললাম না এখন ভাতার জোগাড় কইরা তারে গিয়া মারো, আমার লগে লাগতে আইসো না। তোর লগে লাগলে কি করবি? আমি যে গ্রামে থাকবো সেই গ্রামে থেকে তুই আমার পাশের বাড়ির মানুষ হয়ে তুই তোর বউ বিড়াবি, আর আমি তোর ছেড়ে দেবো। তোরা কিছু কতই আসলি তুই আমার কবি, আমি ভাতার জোগাড় করবো। আচ্ছা ভাতার জোগাড় করতেছি, তার আগে একটু প্র্যাকটিস করে নি। আমরা ধরে এলাম কেন? আসুন তো যদি কারো জীবনে কারো জামাই হয় না, কারো বউ হয়, ওই জামাই তো মনে করো তো লাইফ শেষ।